রাজধানীতে ঘরে বসে খুব সহজেই পাওয়া যায় ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে দৈনন্দিন মাদক সেবের সঠিক পরিসংখ্যান না থাকলেও বেসরকারি সংস্থা আহসানিয়া মিশন বলছে ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে মাদক। অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। মাইটিভির অনুসন্ধানী ক্যামেরায় তুলে আনা মাদকের ভয়াবহ আগ্রাসন নিয়ে হাসান জাকির। এই দৃশ্য রাজধানীর অভিজাত এলাকা মোহাম্মদপুরের। বাড়িওয়ালার সহযোগিতায় মেয়েটির সঙ্গে সখ্যতা তৈরির চেষ্টা। জানতে চাই কিভাবে তিনি ইয়াবা সংগ্রহ করেন আর কেনই বা সেবন করেন মাদক। অতঃপর তার সঙ্গে রিক্সা যোগে মাদকের আকড়ায় চোখের পলকেই বিকিকিনি শেষ। রওনা হলাম বাসার উদ্দেশ্যে। এবার প্রকাশ্যেই চলছে ইয়াবা সেবন। গোপন ক্যামেরায় দৃশ্য ধারণ করলেও তারও রয়েছে মানবাধিকার, তাই চেহারা ব্লার। বেসরকারি সংস্থা আহসানিয়া মিশনের দেয়া তথ্য মতে প্রতিদিন রাজধানীতে মাদকের নেশায় আক্রান্ত হচ্ছে অসংখ্য লোক, যার অধিকাংশই স্কুল কলেজের শিক্ষার্থী। সরকারের কোনো পর্যায়ের কোনো পরিকল্পনা নেই। অনেক সময় আমরা বক্তৃতা বিবৃতিতে জানতে পারি যে মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, মাদক বিরোধী আন্দোলন চালিয়ে যাও, কারোর ক্ষমা নাই, কিন্তু বাস্তবে কোনো কার্যক্রম নাই। মাদকের আগ্রাসন থেকে পরিত্রাণ পেতে সুচিকিৎসার পাশাপাশি সকল মাদকাসক্তের পরিবারের সচেতন হওয়ার প্রতিও জোর দেন তিনি। ড্রাগ অ্যাডিকশনকে বলা হচ্ছে ফ্যামিলি ডিজিজ। ফ্যামিলির কোনো না কোনো ভাবে প্রভাবিত হয় ওই ছেলেটা, তাদের ডিসিশন মেকিং ফ্যামিলি তাকে তৈরি করতে পারছে না, ব্রোকেন ফ্যামিলি, বাবা মা সময় দিচ্ছে না, বিধায় কিন্তু ওই ছেলেটার প্রপার গাইডেন্স পাচ্ছে না বলে বাইরের বন্ধুদের ইনফ্লুয়েন্স হচ্ছে। আমার চিকিৎসা কেন্দ্রে 6 মাস থাকবে, থাকার পরে ওই ছেলেটা পরিবারে ফিরে যাবে। তো পরিবার যদি তাকে টেক কেয়ার না করতে পারে তাহলে তো আবার সে মাদকে যাবে। হাসান জাকির, মাইটিভি, ঢাকা। এবার রাতে ঢাকা।